we are live here in the official Facebook page of 96.4 Spice of M City on Fire. এবং আমার সাথে খুবই সুন্দরী একজন মানুষ বসে আছেন, দেখতে যেরকম সুন্দর তিনি কথা বলেন আরো অনেক সুন্দর করে. She has so many designations, so I have to look and tell. She is the president of Rotary Club of Baridhara Central. She is a communication expert and she is the founder of 999 Global Rotarian. Naila Bari, welcome to our show. Hello, কি খবর আপু, কেমন আছেন? আমরা কিন্তু 10টা থেকে 1টা শো করছি 96.4 স্পাইস এফএম এ. আমার নাম আরজে মিস্টিক, আমি সকাল 7টা থেকে দুপুর 12টা পর্যন্ত আপনাদের সাথে থাকি. এবং আজকে আমার জাস্ট টক সেগমেন্টের গেস্ট কিন্তু আপু, এন্ড উই আর টকিং অ্যাবাউট আ লট অফ থিংস, বাট অ্যাবাউট আ ভেরি ইম্পর্টেন্ট থিং মোস্টলি, যেটা হচ্ছে কর্মজীবী নারীদের কিভাবে করে আসলে তারা ম্যানেজ করে ফ্যামিলি লাইফ আর প্রফেশনাল লাইফ. এন্ড অলসো উই হ্যাভ আ লট অফ স্টিগমা, উই হ্যাভ আ লট অফ স্টিরিওটাইপ ইনক্লুডিং around, I would say, around professional women. Yeah. So, আপু কিন্তু এই ব্যাপারে খুব সুন্দর করে আমাদেরকে বলছেন যে কিভাবে করে আসলে আমরা স্টিগমাগুলো কাটিয়ে উঠতে পারি, কিভাবে করে সোসাইটিকে আমরা কাউন্সিল করতে পারি, আমাদের ফ্যামিলিকে কাউন্সিল করতে পারি মেয়েদেরকে আরো বেশি সাপোর্ট করার জন্য. সো আমরা এখন কিছুক্ষণের মধ্যে বেসিক্যালি ইন 30 সেকেন্ডস আমরা আবারও অনেরে যাবো. সো অনেরে যাওয়ার আগে আগে আপুর সাথে একটা কথা বলি, দ্যাট আপু হাউ আর ইউ ফিলিং অ্যাবাউট ইট, আপনি যদি কাউকে শাউট আউট দিতে চান এখন যেহেতু সবাই আমাদেরকে দেখছে. হ্যালো, আসলে আমার স্পাইস এফএম এ আমার আশাটা মানে আমি মনে করছি খুব ভালো হয়েছে, কারণ অনেকের সাথে এখন আমার যেই কষ্টগুলো বা আমি নিজে যা ফেস করেছি সেটা আমি শেয়ার করতে পারছি. এটা খুব গুরুত্বপূর্ণ, কারণ একটা মানুষ যখন তার নিজের লাইফে নিয়ে সব কিছু ফেস করে আসে একটা জায়গায় আসে, তখন খুব সহজ হয় তার বলা, অনেক বোল্ডলি সে বলতে পারে যে সে কী কী করে এসেছে. রাইট, সো আমরা এখন চলে যাই আমাদের অনেরে যাওয়ার আর মাত্র 5 সেকেন্ডস বাকি আছে. গাইজ, স্টিক অ্যারাউন্ড উইথ আস. Once again, we are back again in the hottest radio station in town, Spice FM. I am your Spice Archer Mystique, Chol Chamandir. And আমার সাথে আছেন রোটারিয়ান নাইলা বারি. ওয়ান্স অ্যাগেন ওয়েলকাম টু আওয়ার শো গাইজ, বলছি কেন, ওয়েলকাম টু আওয়ার শো আপু. অ্যান্ড অলসো সবাইকে আমি একটু বলে দিতে চাচ্ছি দ্যাট উই আর লাইভ অন আওয়ার ফেসবুক পেজ 96.4 স্পাইস এফএম. তাড়াতাড়ি ফেসবুক পেজে চলে যান, নাইলা আপুকে যারা যারা দেখতে চান, শি ইজ সো বিউটিফুল, ওনাকে অবশ্যই দেখতে দেখা উচিত সবার. অ্যান্ড অলসো আজকে আমাকে কেমন হচ্ছে সেটাও দেখা উচিত সবার. সো আমরা যেটা আসলে যেটা নিয়ে কথা বলছিলাম যে কর্মজীবী নারীদেরকে নিয়ে, এবং যারা একটুখানি কি বলে আপনার একটু কষ্ট করতে চায়, যারা একটু লাইফে আগাতে চায়, অ্যাচিভ করতে চায়, তাদেরকে নিয়ে অনেক স্টিগমা কাজ করে সোসাইটিতে. সো সেই ব্যাপারটাতে আসলে আপনার সাথে কথা বলছিলাম যে কিভাবে করে আসলে একটা স্পাউসের বা একটা ভালোবাসার মানুষের অনেক সাথে থাকার দরকার হয়, বাট ফ্যামিলি বাবা মার যে রোলটা থাকে সেটা নিয়ে আমাদেরকে একটু বলেন. বাবা মার এখানে দুটো রোল আছে, আমি দুই ধরনের বাবা মা দেখেছি. এক ধরনের বাবা মা আছেন যারা সারাক্ষণ বাচ্চাদেরকে প্যাম্পার করতে থাকেন যে তোমার সবকিছুই ভালো, আমার ছেলেমেয়ে যা করছে সেটাই ভালো, আমার ছেলেমেয়ে ফার্স্ট হচ্ছে, আমার ছেলেমেয়ে ভালো স্কুলে পড়ছে, এটা নিয়ে গল্প করা. এটা কিন্তু সমস্যা হচ্ছে, এরা ওভার কনফিডেন্ট হয়ে যায় এই বাচ্চাগুলো, এবং এরা কখনোই আর কোনো কিছু অ্যাচিভ করার জন্য নিজেকে আর সামনে এগিয়ে নিতে পারে না. ওদের মধ্যে, হ্যাঁ, ওদের মধ্যে কেমন কেমন একটা ব্যাপার চলে আসে, আমি তো সব পেয়ে যাচ্ছি, পেয়ে গেছি, আমি তো সব পারি, এবং আমার তো আসলে সব আছে, কিন্তু আসলে আমার কিছুই নেই, কারণ আমি যখন জিরো থেকে না শুরু করব, আমার বাবা মা যা করে গেছে আমার জন্য, আমার বাবা মা যা করে আমার জন্য সেটা তো তারা করেছে, কিন্তু আমি নিজে কি করলাম, আমার যে দায়িত্ব আমি সেটা কি পালন করলাম. আমি আমার দায়িত্ব যদি পালন নাই করে থাকি তাহলে আমার জন্ম নেওয়ার কোনো মানে হয় না. এটা হচ্ছে এক প্রকারের বাবা মা. আর এক প্রকারের বাবা মা আছেন যারা আরো বেশি ইন্টারেস্টিং, ছেলেমেয়ে ভালো কোনো কিছু করলেও সেটাকে কখনোই প্রেস করবে না, না তাদের সবকিছু নিয়ে সমস্যা, তোমরা এটা করছো কেন, তোমরা বই পড়ছো কেন, বাইরের গল্প বই পড়ছো কেন, তোমরা কথা বলছো কেন, তোমাদের বন্ধু বন্ধু বান্ধব কেন, গেমস খেলছো কেন. সেসব বাবা মাদের জন্য যেটা বলা উচিত যে একটা মেয়ে অথবা একটা ছেলে যে অবস্থায় থাকুক না কেন, ওটা কিন্তু তার কাজের শেখার একটা জায়গা, কারণ ছোটোবেলায় সে তো নিশ্চয়ই তার লজিক তৈরি হয় না, তখন সে কোনো কিছু দিয়ে শেখে. সাপোজ গেমস অনেক বড় একটা লজিক, এই সে কীভাবে খেলছে এবং সে কীভাবে জিতে আসছে
এটার উপর কিন্তু অনেক কিছু নির্ভর করে, তার ফিউচারটাও সে কিভাবে নিজেকে প্ল্যান করতে পারবে। বিকজ আমি গেমে জিতছি তার মানে আমি আমার ফিউচার নিয়েও কিন্তু চিন্তা করতে পারি। আমি এখানে একটা কথা বলতে চাইবো, আমাদের বাবা মারা কিন্তু দে আর নট এডুকেটেড এনাফ, নট আই উডেন্ট সে দ্যাট দে ডোন্ট হ্যাভ দ্য এডুকেশন অফ পড়াশোনার এডুকেশনের কথা বলছেন, দে আর নট এডুকেটেড এনাফ অ্যাবাউট দ্য গেমস যেখান থেকে আসলে বাচ্চারা শিখতে পারে, অ্যান্ড অলসো এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস যেগুলো আছে সেগুলো থেকে যে আসলে বাচ্চারা কতটুকু শিখতে পারে। বিকজ আমাদের মিডল ক্লাস ফ্যামিলির বাবা মারা, স্পেশালি ব্রাউন প্যারেন্টস সাউথ এশিয়ান কান্ট্রিজগুলোতে, ওরা আসলে মনে করে যে ফার্স্ট হতে পারলেই এটা একটা অ্যাচিভমেন্ট। সো হাউ টু গেট ওভার দিস ফ্যাক্ট? এইটা আমাদেরকে অ্যাওয়ারনেস তৈরি করতে হবে, এই যে আমরা যারা একটু মাইকের সামনে বসার সুযোগ পাই, লাইভে বসার সুযোগ পাই, তারা যদি বলতে পারি সারাক্ষণ এই কথাগুলো, তাহলে বোধ হয় আস্তে আস্তে চেঞ্জ হবে। ওই যে বললাম না, সমাজের মধ্যে থেকে সমাজকে চেঞ্জ করতে হয়, সমাজের বাইরে থেকে কিন্তু সমাজকে চেঞ্জ করা যায় না। তো আমার মনে হয়েছে যে আমাদের নিজেদের দায়িত্ব জোর করে এসে এই কথাগুলো বলা। আপনি আজকে বলবেন, একজনকে বলবেন, আরও দশটা লোক শুনবে, আরও দশটা লোককে বলবেন, সেই দশটা লোক আরও দশটা লোককে বলবে, এভাবেই কিন্তু বদলাবে। গেমসের যে প্যাটার্নটার কথা বললাম সেটা একটা ছেলের জন্য যেমন জরুরি, একটা মেয়ের জন্য জরুরি। আমরা কি করি, ছোটবেলা থেকে একটা মেয়েকে একটা পুতুল দিয়ে দিই, মনে করি একটা পুতুল দিলে বোধ হয় ওর লাইফটা পুতুলের মতো হবে। সো আসলে বাচ্চারা ছোটবেলা থেকেই ওরকম চিন্তা করতে থাকে যে আচ্ছা আমি একটা সংসার করব, একটা পুতুলের যেরকম সংসার আছে ওরকম একটা সংসার হবে। কিন্তু একটা মেয়েকে কখনো একটা ছেলের মতো একটা পিস্তল দেওয়া হয় না, কিন্তু সে তো পুলিশও হতে পারে, কেন আমরা একটা পিস্তল দিই না? আমরা চিন্তা করি সন্ত্রাসী হওয়ার কথা, কিন্তু সন্ত্রাসী পুলিশও মানে পিস্তল চালায়, আবার একজন সন্ত্রাসীও কিন্তু পিস্তল চালায়। পার্থক্য হচ্ছে মাইন্ডসেট। সো আমি আমার বাচ্চাকে কতটুকু ইথিক্যালি মাইন্ডসেট করতে পারছি, মানে ইথিক্যালি তাকে কতটা আমি ডেভেলপ করতে পারছি, সেইটা যদি আমাদের নিজেদের মধ্যে খুব মানে ইম্পর্টেন্ট, মানে কী বলবো, যে আমাদের নিজেদেরই যদি জানা থাকে তাহলে হয়তো বা আমরা এগিয়ে নিয়ে যেতে পারবো বাচ্চাদেরকে। আর মেয়েদের ব্যাপারটা, মেয়েদের কর্মজীবন এবং মেয়েদের এডুকেশন খুব গুরুত্বপূর্ণ। কখনোই এক যে কোনো বাচ্চা যে কোনো সময় ভুল করতে পারে, যেমন আমাদের দেশে বাল্যবিবাহ হয়, মেয়েরা নিজেরা অনেক সময় ভুল করে বিয়ে করে ফেলে, অথবা তাদের অ্যাফেয়ার হয়ে যায় অনেক কম বয়সে, এটা খুব স্বাভাবিক ব্যাপার, কারণ টিনেজ লাইফটা বাবা মা যারা আছেন তারা নিজেরাও তো একটা সময় ফেস করেছেন, বা তারা নিজেরাও লাইফটা স্পেন্ড করেছেন। সো ওই সময়গুলোতে বাচ্চারা যখন ভুল করে তখন তাদেরকে সরাসরি দূরে না ঠেলে যদি বাচ্চাটাকে আরও বেশি এনকারেজ করা যায় যে তুমি যেটা করেছো সে তো করে ফেলেছো, আসো আমরা পড়ালেখাটা শেষ করি, পড়ালেখা শেষ করার পর তোমাকে কিন্তু ওইভাবে ওই জায়গায় যেতে হবে। আমরা শুধু স্বপ্ন দেখাই ডাক্তার ইঞ্জিনিয়ার, বাদ দিন আমরা ডাক্তার ইঞ্জিনিয়ারকে, আমরা বলি যে তোমার লাইফের গোল সেট করো, তোমাকে তোমাকে দেশের নেত্রী হতে হবে, অথবা তোমাকে মানুষের জন্য সেবা করতে হবে। আমরা খুব বেসিক জিনিসগুলো যদি তাদেরকে শেখাই তাহলে কিন্তু ইথিক্স গ্রো করে। যে আমি ইঞ্জিনিয়ার হওয়ার কথা চিন্তা না করে সাপোজ আমি এভাবে বললাম যে দেখো এই যে বিএমডাব্লিউ গাড়িটা, তোমাকে একটা সময় অটোমোবাইল ইঞ্জিনিয়ার হতে হবে যেন বাংলাদেশেই বিএমডাব্লিউ গাড়ি তৈরি করা যায় বা পোর্শে তৈরি করা যায়। সো একটা মেয়েকে যদি আমরা এইভাবে শেখাই, অথবা একটা ছেলেকেও, একজন প্যারেন্টস যদি তাদের লাইফে এভাবে প্যারেন্টিং করে, একটা বাচ্চা এমনিতেই নিজের ভেতরে ওর একটা ড্রিম গ্রো করবে সব সময়। তারা চিন্তা করবে যে আচ্ছা আমি তো আমি এটা হতে পারি, সে অটোমোবাইল ইঞ্জিনিয়ার তখন না হলেও সে হয়তো বা একজন সিভিল ইঞ্জিনিয়ার হয়ে যাবে, কারণ তার লাইফে তো অলরেডি একটা ড্রিম গ্রো করে গেছে। আমাদের মনে হয় যে ড্রিমটা দেওয়া খুব জরুরি। আমার জীবনে ড্রিম ছিল, আমার বাবা মার একদম, আমি বলবো না যে আমার বাবা বা আমার মা আমাকে টেক কেয়ার করেনি, তা না, আমার মাকে এদিকে আমি সবসময় বলবো যে উনি আমাকে সবসময় সাপোর্ট দিয়েছেন সব কিছুতে, উনি আমার পাশে ছিলেন বলেই আজকে আমি এই হট সিটে বসে আছি, আমার বাবা আমার পাশে ছিলেন বলেই আমি হট সিটে বসে আছি, তাদের মতো মানুষই আসলে হয় না। তারা আমাকে সবসময় টেক কেয়ার করার চেষ্টা করেছেন, আমি একটু বেশি অগ্রগামী টাইপের মানুষ, তারা হতে পারে যে তারা আমার মতো জায়গাটা দেখেনি বলে তাদের কাছে ওই জায়গাটা অচেনা, অচেনা জায়গা যে কারণে ভয় লাগতে পারে। আমি ওই জায়গাটাকে অ্যাচিভ করে আমি আমার নিজেকে তৈরি করেছি, সেটার জন্য আমাকে স্ট্রাগল করতে হয়েছে, বাবা মার সাথে স্ট্রাগল করতে হয়েছে, সমাজের সাথে স্ট্রাগল করতে হয়েছে, এখনও স্ট্রাগল করতে হয়, এটা খুব স্বাভাবিক। কিন্তু আমি কখনো পিছিয়ে পড়ি না, আমি কখনো চিন্তা করি না যে আমি কাজটা করবো না, আমি এটা শেষ করে দিব, শেষ, আমি আর বোধহয় বাঁচবো না। আমার প্রতিদিন যে কোনো একটা ভুল হয়, ভুল হবার পর আমি চিন্তা করি এটাকে শুধরাবো, এবার নতুন করে শুরু করব। প্রত্যেকটা জীবনেই প্রত্যেকটা ঘটনা এক একটা শিক্ষা,
যে কোনো ভুল হতেই পারে, এটা খুব স্বাভাবিক, মানুষ পা পিছলে রাস্তায় পড়ে যেতে পারে, কিন্তু তাই বলে কি সে উঠে দাঁড়াবে না? অবশ্যই উঠে দাঁড়াবে। আমরা আসলে প্যারেন্টিংটা যদি ওইভাবে বাচ্চাদেরকে করি, যেমন আমার মা আমাকে ছোটবেলা স্বপ্ন দেখাতো যে তোমাকে নিয়ে আমি অনেক বড় কিছু চিন্তা করি, তুমি আর কখনো এমন কিছু করবা না যেটাতে তোমাকে তোমাকে নিয়ে পাছে লোকে কথা বলে। আমার আমি আসলে তখন বুঝতাম না, তখন মনে হতো যে মা এসব কি বলছে, কিন্তু এখন মনে হয় যে মা আমার ভিতরে স্বপ্নটা ঢুকিয়ে দিয়েছিল যে অনেক বড় কিছু হতে হবে। Right, parenting, good parenting is actually very, 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 very needed. So thank you so much, Naila Apu, amaderke shomoy deyar jonno kotha bolchilam. Naila Apu sathe, Naila Apu is an amazing woman, an amazing human being. She is the president of Rotary Club Baridhara Baridhara Central, and obviously apnader ki kono Facebook page? Amader ekta Facebook page ache, Rotary Club of Baridhara Central. Echhara gotokal ওয়ার্ল্ড পোলিও ডে গেল, আমি এটা একটু বলে নিই যে পৃথিবীতে যে এন্ড মানে পোলিও শেষ হয়ে গেছে, এখন রিডাকশন হয়েছে, এটার মূল কারণটা কিন্তু রোটারি ইন্টারন্যাশনাল। আজকে রোটারি রোটারিয়ান আছে, তাদের কন্ট্রিবিউশনের মাধ্যমেই পোলিও আজকে শেষ হয়ে যাচ্ছে। সো আর একটু বাকি আছে কি আফগানিস্তান এবং পাকিস্তানে এখনও 18 জন এবং 22 জনের মতো লোকজন আছেন যারা পোলিও আক্রান্ত, কিন্তু আমরা আশা করি আর কিছুদিনের মধ্যেই হয়তো পোলিও আর থাকবে না। এটা আমার ইন্সপিরেশন, অনেক বড় একটা ইন্সপিরেশন। রাইট, সো থ্যাংক ইউ সো মাচ আপু আমাদেরকে এই সময় দেওয়ার জন্য। অ্যান্ড থ্যাংক ইউ সো মাচ আপু, অনেক কিছু আপনার কাছ থেকে শিখতে পারলাম। গাইজ, থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং আস এতক্ষণ পর্যন্ত। অ্যান্ড যারা যারা আসলে আমাদেরকে শুনছেন প্লাস আমাদেরকে দেখছেন, তাদের সবাইকে আবারও বিগ শাউট আউট। অ্যান্ড মাত্রই আমরা আসলে যে ব্যাপারটা নিয়ে কথা বললাম, আমি আর নাইল আপু, বেসিকলি নাইল আপুই কথা বলছেন, সো উই শুড থিঙ্ক অ্যাবাউট ইট অ্যান্ড উই শুড টেক সাম অ্যাকশনস অ্যাবাউট ইট। সো ফেসবুক লাইভ থেকে বিদায় নিয়ে নিচ্ছি, অ্যান্ড অলসো আমি এখান থেকে নাইল আপুকে আমার শো থেকে ও বিদায় দিয়ে দিতে হবে, বিকজ 11টা অলমোস্ট বেজে গেছে, আর মাত্র 2 মিনিট বাকি আছে। অ্যান্ড আপু, আই হোপ দ্যাট উই ক্যান টক অ্যাবাউট ইট মোর ইনশাল্লাহ ইন ফিউচার। লাস্টলি কোনো কিছু যদি কাউকে বলতে দেন? কোনো কিছু নিয়ে আসলে হতাশ হবেন না, শেষ পর্যন্ত ধরে রাখতে হবে, যতই কষ্ট হোক না কেন ফাইট করতে হবে ওই জায়গাটা পৌঁছানোর জন্য। আমার কাছে এইটাই মনে হয় আসল ফাইটিং, কিছু না ফাইটিং, অ্যাবসলিউটলি। লাইফ ইজ লাইক এ গেম, প্লে গ্রাউন্ড। থ্যাংক ইউ সো মাচ আপু, আমি ঠিক 11টা বেজে 1 মিনিট আবারও ফিরে চলে আসি। গাইজ, আপনি কোথাও যাবেন না, শুনতে থাকেন আমাকে। দিস ইজ 96.4 স্পাইস এফএম, সিটি অন ফায়ার। And thank you so much guys, আমাদেরকে এতক্ষণ ভিডিও পর্যন্ত দেখার জন্য। আগামীকালকে আবারও, আগামীকালকে তো না ইনশাল্লাহ, আগামী উইকে, যেহেতু আজকে থার্সডে, আগামী উইকে আবারও ফিরে চলে আসবো এখানে লাইভে, হয়তো কোনো একটা মানুষকে নিয়ে, হয়তো একা, বাট উই আর গোয়েন টু টক অ্যাবাউট ভেরি ভেরি ইম্পর্টেন্ট টপিক অর ভেরি ইন্টারেস্টিং টপিক। ওয়ান্স এগেন থ্যাংক ইউ সো মাচ নায়রা আপু, অ্যান্ড থ্যাংক ইউ টু ইউ অ্যাজ ওয়েল। বাই বাই।